এবারে গহনা রাখার দায়ে আপনার বাড়িতেও হানা দিতে পারে আয়কর দপ্তর আয়কর দপ্তরের তরফ থেকে জারি হয়ে গেল একটা নতুন নিয়ম এই বিষয়টি না জানলে পড়তে পারেন ঘোর বিপদে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন যদি আপনার বাড়িতে গহনা সোনা থেকে থাকে তাহলে কি রয়েছে নতুন নিয়ম বা নতুন বিজ্ঞপ্তিতে আয়করের তরফ থেকে দেখে নেব বিস্তারিত তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এমন হতে পারে আপনার না জানার ফলে পরবর্তী সময়ে আয়কর দপ্তর আপনার বাড়িতে হানা দিতে পারে অতি গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আমাদের দেওয়া ইনফরমেশন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে শেয়ার করবেন। কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জেনে সতর্ক হতে বা জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। বাড়িতে সোনা রাখার নির্দিষ্ট একটা সীমা রয়েছে। এই সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার। এর বেশি সোনা রাখলে ভারতীয় আইন অনুযায়ী তা অপরাধ। ঠিক কতটুকু রাখলে অপরাধ হবে দেখব বিস্তারিত। ভারতে সোনা শুধু অলংকার নয়, সমৃদ্ধির প্রতীক। বিশ্বাস করা হয় হলুদ ধাতু হলো দেবী লক্ষ্মীর অংশ তাই পুজো হোক বা পার্বণ হোক কিংবা উৎসব অনুষ্ঠান সামান্য হলেও সোনা কেনার চেষ্টা কিন্তু সাধারণ মানুষের থেকে থাকে তবে বাড়িতে সোনা রাখার একটা নির্দিষ্ট সীমা রয়েছে এই সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র সরকার এর বেশি সোনা রাখলে ভারতীয় আইন অনুযায়ী তা অপরাধ আয়কর দপ্তর জরিমানা করতে পারে অযথা হেনস্থার শিকার হতে পারেন আপনি কারণ সোনার দাম মাঝে মাঝে যে ওঠানাবার মাঝেই বিশেষ কিছু অফারে সাধারণ মানুষ বা গহনাপ্রেমীরা সোনা কিনে থাকেন তবে এবারে অগাধ সোনা কেনাই স্টাম মেরে দিল আয়কর দপ্তর বাড়িতে ঠিক কতটা সোনা রাখা যাবে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর ট্যাক্সেস এর নিয়ম অনুযায়ী একজন বিবাহিত মহিলা বাড়িতে সর্বোচ্চ পাঁচশো গ্রাম সোনা রাখতে পারেন তবে সোনা কোথা থেকে কেনা হয়েছে তার প্রমাণ থাকতে হবে সোনা কেনা সংরক্ষণ এবং ট্যাক্স সংক্রান্ত আইন নিয়ে কড়াকড়ি করেছে বা সরকার আয়কর দপ্তরের নতুন আইন অনুযায়ী একজন বিবাহিত নারী নিজের কাছে পাঁচশো গ্রাম সোনা রাখতে পারেন অবিবাহিত মেয়েদের জন্য সেই সীমা আড়াইশো গ্রাম পরিবারের পুরুষ সদস্য নিজেদের কাছে একশো গ্রাম সোনা রাখার অনুমতি রয়েছে বংশ পরম্পরায় প্রাপ্ত সোনার উপর কি ট্যাক্স দিতে হয় বৈধভাবে বংশ পরম্পরায় প্রাপ্ত সোনার উপর কোনো ট্যাক্স দিতে হয় না আয়কর বিভাগ থেকে যদি রেড হয় নির্ধারিত সীমার মধ্যে থাকা সোনা গহনা বাজেয়াপ্ত করতে পারবে না মূলত বাড়িতে সোনা রাখার জন্য কোন রকম ট্যাক্স দিতে হয় না তবে সেই সোনা যদি বিক্রি করা হয় তাহলে ট্যাক্স দিতে হবে তিন বছর পর সোনা বিক্রি করলে ট্যাক্স দিতে হবে বর্তমান নিয়ম অনুযায়ী লাভের উপর তাকে দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর দিতে হবে এর হার শতাংশ অর্থাৎ একজন বিবাহিত মহিলা নিজের কাছে পাঁচশো গ্রাম পর্যন্ত সোনা রাখতে পারবেন অবিবাহিত মহিলা সোনা রাখতে পারবেন আড়াইশো গ্রাম এবং পরিবারের পুরুষ সদস্যদের নিজেদের কাছে সোনা রাখতে পারবেন একশো গ্রাম এই অনুমতি রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে তবে যদি বংশ পরম্পরায় কিছু সোনা পাওয়া যায় বা কেউ যদি নতুন বৌমাকে তার গহনা সোনা দিয়ে থাকে বা ঠাকুমা যদি তার গহনা সোনা দিয়ে থাকে এভাবে বংশ পরম্পরায় যে সোনা পাওয়া যায় তার উপর কিন্তু ট্যাক্স দিতে হবে না এই ছিল মূলত আয়কর দপ্তরের তরফ থেকে পাওয়া আপডেট নতুন নিয়ম যে পরিমাণ সোনা রাখলে আপনার বাড়িতে হানা দেবে না আয়কর দপ্তর আমাদের উদ্দেশ্য ছিল এই ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে thank you friends thank you for watching